নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। উধারবন্দে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের 72 জন পড়ুয়া দুর্ভোগী, বৃষ্টি হলে কর্মীসহ শিশুদের দাঁড়ানোর নেই জায়গা। সোনাইয়ে 10.5 কোটি টাকা রাস্তার কাজের হলো শিলান্যাস। সরকার দুর্নীতি নির্মূলে অনেকটা সফল হয়েছে বলে দাবি সাংসদ পরিমল শুক্লবৈদ্যের। হস্তশিল্প প্রদর্শনীর আয়োজন রাধামাধব কলেজে, শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়াদের ব্যাপক উৎসাহ হলো পরিলক্ষিত। ১০৫তম বর্ষপূর্তি উপলক্ষে শিলচরের অম্বিকাপুর পূর্বপাড়ার পুজোর বিশেষ আকর্ষণ বলিউড অভিনেতা সুনীল পালের সাংস্কৃতিক সন্ধ্যা। জি বাংলা সারেগামাপা চ্যাম্পিয়ন অলিভা চক্রবর্তী ও বিবেক মুখার্জিও তাদের অনুষ্ঠান করবেন উপস্থাপন। বিস্তারিত সংবাদ। সম্প্রতি উধারবন্দ বিধানসভার দয়াপুর জিপির দয়াপুর চা বাগানের অসম সরকারের শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিক 114 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গৃহটির দেয়াল ভেঙে পড়েছে, এমনকি টিনের ছাউনির কিছু অংশও নেই। অঙ্গনওয়াড়ি কর্মী পিঙ্কি দুবে সহ শিশু পড়ুয়াদের অভিভাবক সরব হয়ে সংবাদ মাধ্যমে জানান, তারা দীর্ঘদিন থেকে 72 জন শিশুকে নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন। ঠিক মতো বসার জায়গা নেই, বৃষ্টি হলে কর্মীসহ শিশুদের দাঁড়ানোর জায়গা নেই, বৃষ্টির ফলে ভিজতে হয় শিশুদের। তাই উপস্থিত কেদার রবিদাস, মঞ্জু রবিদাস, সঞ্জয় রবিদাস, জগদীশ রবিদাস, অঞ্জু সতনামী, মায়া রিকিয়াসান, ছোটলাল রবিদাস, কানাই রবিদাস, জয়ন্তী রবিদাস প্রমুখ বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আর্জি জানিয়েছেন অতি সত্বর এই কেন্দ্রের গৃহটি নির্মাণ করে দেওয়ার। নর্থ ইস্ট নিউজের বরাকভেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমি এই অঙ্গনওয়াড়ি সেন্টারের প্রেসিডেন্ট, বিগত 5 বছর ধরে আছি। আমি এবং আমার কমিটি প্রত্যেক এই যখনই বৃষ্টি দেয় আমরা অফিস বা আমরা সরকারের কাছে স্কুলের জন্য দাবি ইয়া স্মারকপত্র দিয়ে আসেছি, এবং সরকার আমরা আশ্বাস দিয়েছে তোমাদের স্কুল জলদি হবে বলে NOC দেবে, NOC এবং আমরা জায়গা যে জায়গা বনব ছয় কাঠার জমিনও NOC দিয়ে দিয়েছি, যে আজকে হইব কালকে হইব অফিস থেকে কোয়া হওয়ার। কিন্তু এই আমরা দয়াপুর বাগানে 7 নম্বর অঙ্গনওয়াড়ি 114 নম্বর যখন সরকার থেকে পাস হয়ে এসেছে, তো এত লেট কেনে এই স্কুলের মধ্যে কীরকম বাচ্চাগুলোর ভবিষ্যৎ নষ্ট, কীরকম পড়াশোনা হইব। আমরা সরকারের কাছে দাবি করি যাহাতে জলদি যে জায়গাতে আমরা NOC জায়গা বার করেছি অঙ্গনওয়াড়ি মডেল হওয়ার জন্য, সেই জায়গা তো জলদি বিল্ডিংটা আসুক এই বলে আমরা। অঙ্গনওয়াড়ি সেন্টারে কতটা বাচ্চা আছে? টোটাল 72টা বাচ্চা আছে। এই সেন্টারটা এইভাবে নষ্ট অবস্থায় পড়ে আছে, অনেক অনেক চেষ্টা করলাম আমরা, অফিসেও কমপ্লেন করেছি, যে অফিস যে আমাদেরকে বলেনি সেন্টারটা হবে না তা না, অফিস আমাদেরকে আশ্বাস দিয়েছে যে সেন্টারটা হবে, সেন্টারটা চলে এসেছে, কিন্তু সেন্টারটা চলে আসার পরও এখন পর্যন্ত মানে এটা বানানো হচ্ছে না। কীভাবে আমি বাচ্চাদেরকে নিয়ে এই সেটা, আমি আমার তো ডিউটি করে যাচ্ছি, আমাকে করতেই হবে যেহেতু গভর্নমেন্ট আমাকে দায়িত্ব দিয়েছে আমাকে ডিউটি করার জন্য, কিন্তু এই অবস্থাতে যে বর্তমান যে এই যে অবস্থাটা আছে, আমি বাচ্চাদেরকে কোথায় বসাবো, কি ফেসিলিটি দিব ওদেরকে? আমি এই যে ওয়ালটা দেখছেন পুরো ধসে পড়ে গেছে, এটা কত বড় অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, ভাগ্য ভালো ছিল তখন তো আমাদের বাচ্চারা সেন্টারে ছিল না। আমার খুব মানে আমার তরফ থেকে আমি রিকোয়েস্ট করছি যে যত জলদি হয় এই সেন্টারটা যেন মানে বানানোর ব্যবস্থা নেওয়া হোক। সোনাইয়ে 10.5 কোটি টাকার রাস্তার কাজে শিলান্যাস করলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও সোনাইয়ের বিধায়ক করিম উদ্দিন বরভূইয়া ওরফে সাজু। কাজীডোহর পয়েন্ট ফলক উন্মোচনের মাধ্যমে কাজীডোহর রোড ও বেড়াবাগ থেকে নতুন বাজার পর্যন্ত দুটি রাস্তার উন্নতিকরণে মুখ্যমন্ত্রী পকিপথ নির্মাণ প্রকল্পের অধীনে রাস্তার কাজের সূচনা করেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও বিধায়ক। এ উপলক্ষে স্থানীয় কাজীডোহর হাইস্কুলে শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক বরভূইয়ার পৌরোহিত্যে সভায় সাংসদ পরিমল শুক্লবৈদ্য তার বক্তব্যে রাস্তার গুরুত্ব তুলে ধরেন। সাথে তিনি একথা উল্লেখ করেন, সরকার দুর্নীতি নির্মূলে অনেকটা সফল হয়েছে। অনুষ্ঠানে বিধায়ক করিম উদ্দিন বরভূইয়া উন্নয়নমূলক কাজে সহযোগিতা করতে জনগণের প্রতি আহ্বান জানান।
মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত বিভাগীয় এসডিও শকত আলী, কাজীডোহর হাই স্কুলের নির্মল দাস, কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার মনীশ জৈন সহ স্থানীয় বিশিষ্ট নাগরিক ও বিভিন্ন জনপ্রতিনিধিরা। নর্থ ইস্ট নিউজের বড়া ভিলে ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমি পিরামিডে ছিলাম, আমি জানি অনেক সাফার করেছে, তার জন্য আপনারা যদি দাদা আপনি যদি নেই সব নেই তাহলে দেখবেন আমি পিরামিডে 4 বছর ছিলাম, উজাড় করে সোনাইকে রাস্তা দেওয়ার প্রয়াস করেছি, উজাড় করে দিয়েছি। ভেবেছিলাম যে ওই সময় আমার দলের লোক ছিলেন, কিন্তু তাই যে মিত্র মিত্র ঠিকাদারি করব এটা বুঝি না। আমি আমি দাদাকে বলেছি আপনাদের বিধায়ককে, দাদা আপনি তাই তো বলছি দাদা তুমি নাও তুলে আমার দেখে যায় মানুষে জানাই যে কত টাকার কাজ কি যাবে ব্যাপার, যার জন্য আজকে এখানে আসা আপনাদের কাজ হবে ইন্ডিয়ান রক ব্যান্ড করছি প্রায় 10 কোটি এখানে লেখা লেখা থাকবে দেখবেন স্পষ্টভাবে বলেছেন কোন জায়গায় কতটা কিভাবে কাজ হবে, শুক্রবার রাধা মাধব কলেজ এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট সেল ও মহিলা সেলের যৌথ উদ্যোগে এবং ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল, যাকে সংক্ষেপে IQAC বলা হয়ে থাকে, এর সহযোগিতায় কলেজ প্রাঙ্গণে হস্তশিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়। এদিন ফিতা কেটে হস্তশিল্প প্রদর্শনীর উদ্বোধন করেন কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী ও অধ্যক্ষ ডক্টর রাহুল চক্রবর্তী। এদিনের হস্তশিল্প প্রদর্শনীতে রাধামাধব কলেজ ও গুরুচরণ কলেজের ছাত্রছাত্রী সহ কমিউনিটি অর্গানাইজেশন এরা আমাদের NGO সিন লৈমা ওয়েভার্স প্রডিউসার কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের কর্তা ব্যক্তিদের বিভিন্ন রকমের স্টলের পসরা সাজিয়ে বসতে দেখা গেছে। কলেজের শিক্ষক অশিক্ষক কর্মচারী সহ ছাত্রছাত্রীরা স্টলগুলি থেকে হাতে তৈরি ব্যাগ ইত্যাদি বিভিন্ন সামগ্রী ক্রয় করেছেন। একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, এতে স্বাগত বক্তব্য রাখেন ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী, ডক্টর রুমানাথ চৌধুরী, জীবন দাস, ডক্টর কালীপদ দাস, ডক্টর সন্তোষ বরা, ডক্টর রাহুল সরণিয়া, ডক্টর সূর্য সেন দেব সহ কলেজের অন্যান্য শিক্ষক অশিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। রাধামাধব কলেজ আন্ডার দ্য এজিস অফ IQAC ওয়েলকাম ইউ অল টু টুডেজ হ্যান্ডিক্রাফট এক্সিবিশন। টুডেজ এক্সিবিশন ইজ নট অনলি শোকেসিং হ্যান্ডমেড গুডস এন্ড আইটেমস, ইট অলসো ইনিশিয়েটস টু জেনারেট এ সেন্স অফ সেলফ অ্যাসার্টিভনেস among students who can utilize their skills and resources to create a new direction, to stand and assert. We welcome all the participants, students from Gurucharan College, community organizations like ERA Amader for their immense support and cooperation, and I sincerely on behalf of both the SINs convey my regards and my gratitude to Dr. Debashish Rai, Principal, Radhamadhav College, and also I convey my thanks and gratitude to our IQAC coordinator madam Dr. Sonali Chowdhury, vice principal Dr. Rahul Chakraborty, and all my esteemed colleagues and dear students for your honest support and assistance. I also convey my thanks to non-teaching staff for helping us to arrange this today's event. প্রতি বছরের ন্যায় এবারও দুর্গোৎসবকে সামনে রেখে জনগণকে চমক দিতে প্রস্তুত শিলচরের অম্বিকাপুর পূর্বপাড়া পূজা কমিটি। 105তম বর্ষপূর্তি উপলক্ষে আকর্ষণীয় মণ্ডপ ও ভব্য দেবী প্রতিমা নির্মাণের পাশাপাশি বিশেষ আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। মহাপঞ্চমীতে কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদব মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে মণ্ডপের উদ্বোধন করবেন। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে
কাছাড় জেলার পুলিশ অধীক্ষক নুমাল মাহাট্টা সহ এলাকার প্রবীণ নাগরিকদের উপস্থিতিতে কমিটির থিম সং উন্মোচন করা হবে। এবারের পূজা আয়োজনে কমিটি বলিউড অভিনেতা সুনীল পালকে আমন্ত্রণ জানিয়েছে। জি বাংলা সারেগামাপা চ্যাম্পিয়ন অলিভা চক্রবর্তী ও বিবেক মুখার্জিও তাদের অনুষ্ঠান উপস্থাপন করবে। এছাড়াও সুদূর মুম্বাই থেকে অ্যাঙ্কার, মিমিক্রি ও ভয়েস আর্টিস্ট অভিষেক তেওয়ারি উপস্থিত থেকে গোটা অনুষ্ঠানের সঞ্চালনা করবেন বলেও জানিয়েছেন সভাপতি তমাল বণিক সহ সাধারণ সম্পাদক সুভাশিস দেব, প্রীতম পাল, সুশান্ত পাল চৌধুরী সহ অন্যান্যরা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূঞার প্রতিবেদন। সেদিনকার অনুষ্ঠানটা আমরা করব এবং তাতে আমাদের বোম্বে থেকে আগত আমাদের ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জের চ্যাম্পিয়ন শ্রী সুনীল পাল মহাশয় আমাদের সেই শোতে আসবেন এবং উনি একজন দক্ষ অভিনেতাও বলতে পারেন, কারণ আজকের দিনেও প্রচুর ফিল্ম ওনার রয়েছে, যেভাবে কমেডি করেন বা যেভাবে, এবং আজকের দিনে ডিরেক্টোরিয়াল পার্টটাতে উনি রয়েছেন। তার সঙ্গে আসবেন বোম্বে থেকে আরেকজন মিমিক্রি আর্টিস্ট এবং ভয়েস আর্টিস্ট, যিনি আমরা টিভি সিরিয়েলে দেখি মোটু পাতলু বা আরও বিভিন্ন সিরিয়ালে উনি ওনার ভয়েস দিয়েছেন, আমাদের অভিষেক তিওয়ারি, তো উনিও আসছেন সেদিনের অনুষ্ঠানে। তার সঙ্গে থাকবে আমাদের কলকাতা থেকে জি সারেগামা চ্যাম্পিয়ন বিবেক মুখার্জি মেল ভয়েসে এবং ফিমেল ভয়েসে অলিভা চক্রবর্তী, অলিভা চক্রবর্তী, ওরা দুজনেই মোটামুটি একজনের 17 আরেকজন প্রায় 19 বছর হয়ে গেছে এই জি সারেগামাতে ছিলেন এবং আজকের দিনে প্রচুর শো হচ্ছে তাদের, এবং আমরা সৌভাগ্য যে এই চারজন আর্টিস্টকে আমরা জানতে পাচ্ছি। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।